হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। অবশেষে আপনাদের সাথে শেয়ার করছি আমার বড় ভাইয়ের বিয়ের ব্লগ ভিডিওটা। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বড়, কিন্তু এই ভিডিওতে আপনারা ফুল ভিডিওটা দেখতে পাবেন। বিয়ের আমি পার্ট বাই পার্ট করিনি, শুধুমাত্র আমি একটা ভিডিওতে করেছি, কারণ পরবর্তী সময়ে যদি আমিও দেখতে চাই ভিডিওটা, তখন দেখা যাবে আমার দু তিনটা ভিডিও দেখতে হবে না, একটা ভিডিওতে আমি আমার ভাইয়ের ভিডিওটা দেখতে পাবো, বিয়ের ভিডিওটা। সেই চিন্তা করে কিন্তু আমি দু তিনটা ভিডিও করিনি, জাস্ট পুরো বিয়ের ভিডিওটা আমি একটা ভিডিওতে করেছি। এটা কিন্তু আপনাদেরও দেখতে সুবিধা হবে, তবে ভিডিওটা একটু বড়, আমি আপনাদেরকে আগেই বলে নিচ্ছি। তবে ফুল বিয়ের ভিডিওটা, সেই সাথে আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকেও আপনারা দেখতে পাবেন। সবাইকে আসলে আমি উঠাতে পেরেছি কিনা জানি না, তবে যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন হচ্ছে আমরা ক্লাবের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের কিন্তু একটু লেট হয়েছে, কারণ আমার পার্লার থেকে আসতে একটু বেশি লেট হয়েছে। বিশেষ করে আমার আসতে লেট হয়নি, আমাকে হচ্ছে গাড়ি আনতে গিয়েছিল, তো গাড়িটা যেতে একটু লেট করেছে। তো আমরা কিন্তু এখন ক্লাবে চলে এসেছি, আর আমি, আম্মু, তারপর আপু, আমরা কিন্তু ভাইয়ার সাথে এসেছি। তো এখানে হচ্ছে অলরেডি আমার ফুল ফ্যামিলি চলে এসেছে, আমার মামারা, ফুফিরা, খালারা সবাই চলে এসেছে। একে একে আমি আপনাদের সব সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ছোট ফুফি, তারপরে এটাও আমার ফুফি, তারপর অনেকগুলো ফুফি আমার, আবার কয়েকটা ফুফি আসেও নি, দেখা গিয়েছে অনেক রিলেটিভ আসেনি, আবার বেশিরভাগ এসেছে, কিছু কিছু রিলেটিভ আসেনি। তো এখানে হচ্ছে যেটা রেড কালারের ড্রেস পরা দেখা যাচ্ছে, ও হচ্ছে আমার খালাতো বোন, আমার ছোট কালার মেয়ে। আর এই যে পিঙ্ক কালার যে ড্রেস পরেছে, ও হচ্ছে আমার ছোট খালা। আর এখানে হচ্ছে সব আমার নানুর বাড়ির ফ্যামিলির, মানে আমার খালাতো ভাই, মামাতো ভাই, এরা সবাই ছবি তুলছিল। তো জাস্ট আমি একটু একটু করে ভিডিও করেছি। তো এই যে এখানে হচ্ছে আমার মামাতো ভাই আছে, খালাতো ভাই আছে, খালাতো বোন আছে, আর একটা যে পার্পল কালারের ড্রেস পরা দেখা যাচ্ছে, ও হচ্ছে আমার মামাতো বোন। আমার হচ্ছে পাঁচ মামা, পাঁচ মামার মধ্যে জাস্ট হচ্ছে ওদের দুইটা মেয়ে আছে, আর সবই হচ্ছে ছেলে। তো ও আর একটা হচ্ছে একদমই ছোট এখনো, আর ও রেড কালারেরটা হচ্ছে আমার খালাতো বোন, আর এটা মামাতো ভাই। তো এখানে যে এখন যাদেরকে দেখা যাচ্ছে সবাই হচ্ছে আমার নানুর বাড়ির বংশের। আর সাদা হেজাব পরা যাকে দেখা যাচ্ছে, সে হচ্ছে আমার আপুর হচ্ছে ননাসের ছেলের বউ। তো আমি যতটুকু পেরেছি আসলে ট্রাই করেছি সবারগুলো শেয়ার করার জন্য। তো এদিকে হচ্ছে ভাই আর ভাবিকে একটু দেখাই আপনাদেরকে। এগুলো হচ্ছে ভাবির রিলেটিভ, হয়তো বা ফুফাতো ভাই খালাতো, সরি, ফুফাতো বোন খালাতো বোন হবে। এই যে আমার টুনটু বুড়িটা, আমার বড় টুনটু, মিহিকে কিন্তু অনেক বেশি সুন্দর লেগেছিল এই লেহেঙ্গাটাতে। এই যে আর আমার খালাতো বোন, ও, তারপরে হচ্ছে পিছনে ইরফানকে দেখা যাচ্ছে, দোলাবাইকে দেখা যাচ্ছে। এই যে আমার নানুর বাড়ির ছেলেরা উঠছে, মানে মামাতো ভাই, তারপরে হচ্ছে খালাতো ভাই, সবাই উঠছে। তো আমার নানুর বাড়ির দিক দিয়ে যেটা হয়েছে, মানে ছেলের সংখ্যাটা একটু বেশি, মেয়ের সংখ্যা তো মানে খুঁজেই পাওয়া যায় না, মাত্র দুইটা মেয়ে, পাঁচ মামা মিলিয়ে মাত্র দুইটা মেয়ে। ও হচ্ছে আমার চাচাতো বোন, আর হচ্ছে ছোট ফুফির মেয়ে, আর পিছনে হচ্ছে আমার চাচাতো বোন মেরিন, তারপরে হচ্ছে আমার সুন্দরী আপু তারিন আপু। তারিন আপুকে তো সবচাইতে বেশি সুন্দর লেগেছিল, এই যে দেখতে পাচ্ছেন, তারিন আপুকে কিন্তু অসম্ভব ভালো লেগেছে। ও কিন্তু এমনিতেই সুন্দর, ওকে যখন পার্লারে সেজেছে চিনেই যাচ্ছে না, পুরো একদম নায়িকাদের মতো লাগছিল। আর মেরিন, নরিন, ওদেরকে সবাই অনেক সুন্দর লাগছিল, তবে আমার সাজটা তেমন সুন্দর হয়নি, বিশেষ করে আমার লিপস্টিকটা তেমন ফুটেনি, ওরা বেশি একটু লাইট কালার দিয়ে দিয়েছিল, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। এই যে এখন হচ্ছে আমাকে দেখা যাচ্ছে একটু, আমার সাজ অত বেশি ভালো হয়নি, মোটামুটি, মানে অত বেশি ভালো না। তো যাই হোক, যা হয়েছে আলহামদুলিল্লাহ, এখন তো আর আফসোস করে কোনো লাভ নেই।
তো এখন হচ্ছে আমরা একটু ছবি তুলবো, যার কারণে একটু দাঁড়ালাম, কারণ সময়টা আসলে চলে যায়, তো ছবিগুলোই দেখা যায়, রয়ে যায় ছবি আর হচ্ছে ভিডিও। এই যে এটা হচ্ছে আমার নানুর বাড়ির ফুল প্যাকেজ, মানে হচ্ছে ভাইদের মধ্যে, মামাতো ভাই, খালাতো ভাই, মানে যারা এসেছে আর কি, অনেকেই কিন্তু আসেনি খালাতো ভাইদের মধ্যে, অনেকে আসেনি মামাতো ভাইদের মতো, সবাই এসেছে আলহামদুলিল্লাহ, মামাতো ভাই সবাই এসেছে। আর এদিকে হচ্ছে আমার ফুফি, এগুলো সবই হচ্ছে আমার ফুফি, আমার যেহেতু 10 ফুফি, 10 ফুফি থেকে প্রায় 6টা কি 7টা মতো এসেছে, আর একটা না, হ্যাঁ মোটামুটি সবাই এসেছে ফুফি, সবার মধ্যেই 10 ফুফি এসেছে এখানে, তবে ভিডিওর মধ্যে সম্ভবত আমি সবাইকে একসাথে দেখাতে পারিনি। এই যে এগুলো হচ্ছে আমার ফুফাতো বোনদের প্যাকেজ, তিনজন এসেছে এখানে, এই তিনোটাই হচ্ছে আমার ফুফাতো বোন। ওরা যখন আসলে ছবি তুলতে দাঁড়িয়েছিল, আর এখানে হচ্ছে আমার মামি, 2 নাম্বার মামি, তারপরে হচ্ছে আমার ছোট খালা, আর মামি হচ্ছে আরও একটা এসেছে, ছোট মামি এসেছে, ওনাকে আসলে আমি ভিডিও করতে পারিনি, ওনার মেয়েকেও ভিডিও করতে পারিনি। তো মেজো মামির একটা মেয়ে আর ছোট মামির একটা মেয়ে, আর কোনো ভাইয়ের কিন্তু কোনো মেয়ে নেই। তো ছোট মামির, যেটা আমার মামাতো বোন সবার ছোট, ওকেও কিন্তু আমি ভিডিও করতে পারিনি। আর যেটা জ্যাকেট পরা দেখা যাচ্ছে, ও হচ্ছে আমার খালাতো ভাই, আর ও তো মামাতো বোন, মেজো মামির মেয়ে, আর ও হচ্ছে আমার খালাতো বোন আকলি, ওর নাম, ও কিন্তু দেখতে অনেক বেশি কিউট, সবাই আসলে কিউট। আর এদিকে হচ্ছে আমাদের বাসার টম অ্যান্ড জেলি, মানে হচ্ছে আমার ছোট ভাই, আর হচ্ছে মেরিন, ওরা সবসময় ঝগড়া লাগে, এই জন্য ওদেরকে সবাইকে টম অ্যান্ড জেলি বলা হয়। তো এরা হচ্ছে আমার দাদার বাড়ির প্যাকেজ, প্যাকেজ হচ্ছে মানে আমার চাচাতো বোন, তারপরে হচ্ছে আমার ফুফাতো বোন, তারপর এখন হচ্ছে আমি গেলাম একটু, তারপরে হচ্ছে সুন্দরী তারিনাপু, কারণ তারিনাপুকে অনেক বেশি সুন্দর লেগেছিল, ভিডিওতে কেমন লাগছে জানি না, তবে বাস্তবে তারিনাপুকে অনেক সুন্দর লেগেছিল, তারিনাপুর চেহারাটা কিন্তু অনেক বেশি কিউট। তো সেক্ষেত্রে দেখা যায় ও যদি একটু করে সাজে, ওকে কিন্তু আরও বেশি সুন্দর লাগে। তো আমরা 2 বোনই কিন্তু সেম কালারের, তারপরে সেম ক্যাটাগরির শাড়ি পরেছি, কারণ আমরা ভাই বোন সবাই কিন্তু একই টাইপের কাপড় পরেছি, এটাই চেষ্টা করেছিলাম আমরা, এর আগে তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আসলে ভিডিওতে একটু প্রবলেম হচ্ছে, যেহেতু আমি অন্যজনের মাধ্যমে একটু ভিডিও করেছিলাম, যেহেতু সবাই মিলে ছবি তুলছিলাম। আর নুসাইবাইকেও কিন্তু মেরুন কালারের লেহেঙ্গাতে অনেক ভালো লাগছিল, আর ফাহামিতেও কিন্তু লেহেঙ্গা পরেছে, আর আর যে আমার চাচাতো বোন দেখা যাচ্ছে মানে পিঙ্ক কালারের, ও হচ্ছে তাসপিয়া, ওকে কিন্তু ওর ড্রেসটাতে অনেক সুন্দর লাগছিল, সবাইকে আসলে অনেক সুন্দর লাগছিল। এখানে আছে হচ্ছে সাকিবা, তারপরে ওর ছোট বোন মোনালিসা, আরও অনেকজন মিসিং ছিল, আসলে সবাই তো আসলে একটা ইয়াতে উঠানো যায় না, আমি বাকিতে দেখাবো ইনশাল্লাহ। আমাদের কিন্তু অতিরিক্ত অত বেশি ছবি তোলা হয়নি। তো এখানে হচ্ছে আমার বড় ফুফি, মানে আমার আব্বুর ছোট, উনি আমার আব্বু হচ্ছে সবার বড়, আর এদিকে হচ্ছে আমার চাচি। তো যেটা বলছিলাম, কয়েকজনকে আসলে ভিডিও করা হয়নি, নর্মালি সবাই এসেছিল, আর উনি হচ্ছে আমাদের প্রতিবেশী। এই যে আমার দাদি, আমার দাদির জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমার দাদি একটু দুর্বল হয়ে গিয়েছে যেহেতু ওনার বয়স হয়েছে। এখানে হচ্ছে আমার ফুফাতো বোন আমার দাদির পাশে, আর আমার বড়, আমার আম্মুর পাশে হচ্ছে আমার বড় ফুফি, তারপরে হচ্ছে আমার দাদি, এই যে আমার দাদি, আমার দাদির জন্য আপনারা সবাই দোয়া করবেন, কারণ দাদির বয়স যেহেতু হয়েছে আর মানে তেমন মানে খাওয়া দাওয়া করতে পারে না, একটু দুর্বল হয়ে গিয়েছে। তো অনেকদিন পরে কিন্তু আমি দাদিকে দেখেছি আমি এখানে, আমার কাছে অনেক খারাপ লেগেছে, দাদু যেহেতু একটু দুর্বল হয়ে গিয়েছে, আগে কিন্তু আর একটু শক্ত ছিল। সবাই দোয়া করবেন আমার দাদি যাতে আরও 100 বছর বেঁচে থাকে, কারণ আমাদের পুরো বংশের মধ্যে, মানে পুরো বংশের মধ্যে আমার বড় দাদিও কিন্তু মারা গিয়েছে, আমার দাদুও মারা গিয়েছে, আমার নানা নানিও কিন্তু আমার আম্মুর বিয়ের আগে মারা গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু মানে দাদিদেরকেই দেখেছি। আর আমার দাদি কিন্তু আমাকে অনেক আদর করতো, মানে যেটা সত্য কথা, আমাকে একদম ছোটোবেলা থেকে কিন্তু আমার দাদির হাতেই বড় হয়েছে, মানে দাদি থাকলে, দাদা থাকলে, নাতি নাতনিতে যেরকম হয় আর কি। আর আমি নাকি একটু বেশি দাদির পাগল ছিলাম, মানে সবার থেকে একটু বেশি ছিলাম দাদির পাগল, মানে কান্না করলে নাকি
আমার দাদি ছাড়া কেউ নাকি আমাকে থামানো যেত না এরকম বলতো সবাই। তো সেদিক দিয়ে কিন্তু দাদির জন্য আমার একটু বেশি দুর্বলতা কাজ করে। আর ইনি হচ্ছে আমার আপুর ননাসের ছেলের বউ, আমি যদি ভুল বলে না থাকি আর কি, আপুর ননাসের ছেলের বউ। তো ওনার সাথে ছবি তুললাম, মাশাল্লাহ সবাই কিন্তু অনেক ভালো। আর আমার বড় বোনের কথা কি বলবো, ওকে তো টেনে টেনে ছবিও তোলা যাচ্ছে না, কারণ রিলেটিভদের সাথে কথা বলতে হচ্ছে, সবার সাথে আসলে মিট করাতে হচ্ছে, কেউ খেয়েছে কিনা না খেয়েছে কিনা এগুলো জিজ্ঞেস করতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমার বোন কিন্তু একটু বেশি ব্যস্ত ছিল, মানে ছবি তুলছে একটু পর আবার চলে যাচ্ছে। ক্যামেরাম্যান বলছিলাম আপনার বড় বোনের মনে হয় একটু টান কম। তো এইদিকে হচ্ছে আমার ফুফাতো ভাই, তারপরে আমার চাচাদেরকেও কিন্তু দেখিয়েছি, চলে গিয়েছে ভিডিওর মধ্যে। আর ইনি হচ্ছে আমার চাচি, তার এটাও আমার চাচি যেটা ব্ল্যাক কালারের বুরকা পরেছে, সেটাও আমার চাচি। তারপর এক চাচি হচ্ছে স্টেজে উঠেনি, উনি বলছে উনি ছবি তুলবে না। আর ফুফিদের মধ্যে কিন্তু সবাই এসেছিল, কিন্তু সবাইকে আসলে একত্র করে আমার ছবি তোলা হয়নি, যেহেতু একজন এদিকে একজন ওদিকে, সেক্ষেত্রে কিন্তু আমার ছবি তোলা হয়নি। চার পাঁচজনকে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি, কয়েকজনকে আমি দেখাইনি। তো এটা এগুলো হচ্ছে আমার ফুফি। আর মেরুন কালারের যে হেজাবটা পড়েছে এই ফুফিকে কিন্তু মানে বাস্তবে অনেক বেশি সুন্দর লেগেছিল। এই তিনজন হচ্ছে আমার ফুফি, এই যে এটাও ফুফি, তারপরে এদিকে এই দুটোও ফুফি আমার। আমার টোটাল হচ্ছে 10টা ফুফি, তারপরে হচ্ছে 10টা মানে আমার আব্বু সহ 10টা চাচা, আমার আব্বু সহ আর কি, আর 5 মামা 5 খালা। আর খালাদের মধ্যে কিন্তু অলরেডি 3 জন মারা গিয়েছে, সরি 2 জন মারা গিয়েছে, আর আমার আম্মু আর ছোটো খালা। আর বড় খালাম্মা তো অনেক অসুস্থ, কোথাও যেতে পারে না, প্যারালাইজ মানে 3 বার স্ট্রোক করেছে, আলহামদুলিল্লাহ এখন একটু মোটামুটি ভালো আছে। তো সবাই বড় খালাম্মার জন্য দোয়া করবেন। আমার আম্মু আর হচ্ছে ছোটো খালা আর 2জন তো মারা গিয়েছে, তো যারা মারা গিয়েছে তাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই। আর আমার আম্মু কিন্তু অসুস্থ, কাজকর্ম তেমন একটা করতে পারে না, অনেক অসুখ আছে। আর হচ্ছে আমার দাদি বসেছে, আমার আম্মু বসেছে, তারপর হচ্ছে আমার আপু শাশুড়ি বসেছে। আর অনেকে কিন্তু আমাকে জিজ্ঞেস করেছিল আমার শ্বশুর বাড়িতে থেকে কেউ আসবে কি না। আসলে আমার শ্বশুর আসার কথা ছিল, আমার শাশুড়ি আমার জালেরা আসার কথা ছিল, কিন্তু কেন জানি না ওনারা আসেনি। আমার বিশেষ করে আমার শ্বশুর আসার কথা ছিল, পরে আমার শ্বশুর বলল যে ওনার বুকে নাকি ব্যথা করছে। আমার শ্বশুরের হচ্ছে ওনার একটু প্রেশারের সমস্যা, হাড়ের সমস্যা, তো প্রেশারের সমস্যা নাকি একটু বেড়ে গিয়েছে, যার কারণে বুকে ব্যথা করছে। আমি তো একদম 100% শিওর ছিলাম যে আমার শ্বশুর আসবে, কেউ আসুক বা না আসুক আমার শ্বশুর অন্তত আসবে। পরে দেখি যে না, আমার শ্বশুরও আসেনি। তো এটা হচ্ছে ফাহামিদা, ফাহামিদার লেহেঙ্গাটা কিন্তু অনেক সুন্দর ছিল, এই যে। আর ওর লেহেঙ্গাটা পরেছে অনেক সুন্দরভাবে, মানে ওড়নাটা অনেক সুন্দরভাবে পরেছে, তবে মেরিন আর নরিনদেরকে যেভাবে পরিয়েছে অত বেশি ভালো হয়নি। তো তাসপিয়া আর তাসপিয়ার ছোট বোন, ওরা হচ্ছে 2 বোন। আসলে আমরা সবাই ভাই বোনরা চাচ্ছিলাম যে সবাই যাতে একটু সিরিয়াল বাই সিরিয়াল যাতে ছবি তোলে, যাতে স্মৃতি হিসাবে থাকে, সবাইকে ডাকছিলাম ছবি তোলার জন্য। মানে কার সাথে কে যায়, মানে ফুফাতো বোন, মামাতো ভাই, তারপর এভাবে আসলে প্যাকেজ হিসাবে আসলে ছবিগুলো উঠানোর জন্য ট্রাই করছিলাম সবার। এভাবে ছবিগুলো তুললে কি হয়, মানে বোঝা যায়, মানে দেখতে ভালো লাগে। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু আপনারা জানাবেন আপনারা সবাই, আমার স্বাস্থ্য তেমন ভালো হয়নি। তো এদিকে হচ্ছে মিহি, তারপরে হচ্ছে তাসপিয়া, সামিহা, তাসপিয়ার বোন আর কি, আমি, আমরা সবাই আবার উঠেছি ছবি তোলানোর জন্য। আর এখানে হচ্ছে আমার মামারা, তো এখানে হচ্ছে আমার টোটাল 4 মামা। ছোট মামা সম্ভবত কোথাও গিয়েছে, মনে হয় খাবার দেখছিল, সে কারণে কিন্তু উনি ছবি তুলতে পারেনি। এখানে হচ্ছে আমার 4 মামা, আর একটা হচ্ছে আমার ছোট খালার হাজবেন্ড, যেটা হচ্ছে একদম মানে ডান সাইডে, উনি হচ্ছে আমার ছোট খালার হাজবেন্ড। তো এখানে হচ্ছে আমার 4 মামা, আমার মায়ের ভাই, এই যে। আর ছোটো মামাও এসেছে, ছোটো মামা সম্ভবত খাবার দেখছিল, কাউকে হয়তো বা দিচ্ছিল।
বড় মামা, মেজো মামা সবাই ছিল এখানে। এই যে আমার দুই খালার হাজবেন্ড, এখানে হচ্ছে যে হচ্ছে একটু পার্পেল কালারের হচ্ছে শার্ট পরেছে, ওনার ওয়াইফ মানে আমার খালাটা মারা গিয়েছে, যেটা হচ্ছে মাথার মধ্যে ক্যাপ পরেছে, ওই খালাটা আমার মারা গিয়েছে। ওনার হচ্ছে ক্যান্সার হয়েছিল, ক্যান্সারে মারা গিয়েছে, বেশি বয়স হয়নি। ওনার মেয়েকে কিন্তু আমি একদম শুরুতেই দেখিয়েছি যে হচ্ছে মিহির মতো লেহেঙ্গা পরেছে, ও হচ্ছে আমার খালার মেয়ে, একদম অল্প বয়সে মারা গিয়েছে। আমার আম্মুর ছোট ছিল, আমার আম্মুর বড় বোন মারা গিয়েছে, আবার আমার আম্মুর ছোট মারা গিয়েছে, এখন আছে হচ্ছে বড় খালাম্মা, উনিও অসুস্থ, আমার আম্মু অসুস্থ আর ছোট খালাম্মা। তো এখানে কে কে আছে আমি একটু দেখি। হ্যাঁ, এখানে হচ্ছে আমার আব্বু আম্মু, তারপরে হচ্ছে আমরা ফুল ফ্যামিলি। এখানে হচ্ছে তারিনাপুর হচ্ছে ননদ আর হচ্ছে ননদের হাজবেন্ড, তো ওনারা একসাথে ছবি তুলছিল সবাই। আর আপন ননদের হচ্ছে তিন মেয়ে। তো মোটামুটি কিন্তু আপনারা আমার ফুল ফ্যামিলি অনেকটাই দেখতে পাবেন, তবে অনেকজনকে কিন্তু মানে উঠাতে পারিনি, যেহেতু একজন এদিকে সেদিকে, এরকম আসলে আমার ভিডিও অত বেশি করা হয়নি। আমি যদি কাউকে একজন দায়িত্ব দিতাম, মানে আমার মোবাইলটা যদি আমি কাউকে দিতাম, তাহলে হয়তো বা আর একটু সুন্দরভাবে করা যেত। তো আমার আমার আপুর ননদ আর ননাস হচ্ছে ওনারা ছবি তোলার পরে নেমে গিয়েছে। এখন হচ্ছে আমরা ট্রাই করছি আমাদের ফুল ফ্যামিলিটা যাতে একসাথে ছবি তুলি, মানে আমরা ভাই বোনেরা আর কি। তো আমার আব্বু হচ্ছে একটু পরপরই নেমে যাচ্ছিলো, আসলে আমার আব্বু অত বেশি ছবি তোলার মধ্যে ইয়া না, যার কারণে উনি কিন্তু নেমে যাচ্ছিলো একটু পরপর। তো এখানে হচ্ছে আমরা দুই বোন ভাই, তিন ভাই সবাই মিলে আমরা ছবি তুলবো এখন। এসব দিনগুলোই হচ্ছে আমাদের আসলে স্মৃতি হিসাবে রয়ে যাবে। আপনারা সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। এই যে আমার আব্বু কিন্তু ছেলে মেয়েদের জন্য অনেক কষ্ট করেছে মানুষ করার জন্য, আর যেটা যেভাবে যাক, যেটা যেদিক দিয়ে যাক না কেন, উনি কিন্তু সবার লেখাপড়াটা ঠিক রেখেছে। উনি বলতো যে মানে যত কষ্টই হোক না কেন, লেখাপড়াটা যাতে চালিয়ে যায়, এরকম বলতো। মানে ছোটোবেলা থেকে লেখাপড়ার প্রতি আমার আব্বুর মানে একটা বেশি অনেক বেশি কাজ করতো। তো এখন হচ্ছে আমরা পিছনে গিয়ে একটু দাঁড়িয়ে ছবি তুলবো, আর আমার আব্বু তো বলছে আর তুলতে হবে না, আর তুলতে হবে না। আমার আব্বুকে ফাহিম বলছিল এখন বসে ছবি তুলবো, আমার আব্বু বলছিল এত ছবি দিয়ে কি করবি। তো এখন হচ্ছে আমার আফুর ফুল ফ্যামিলি ছবি তোলার পালা, আর এদিকে চলছে হচ্ছে ব্যয় বরণ। ব্যয় এখানে তো ব্যয় তো নেই, ব্যয়ানদেরকে আসলে বরণ করা হচ্ছে, আমাদের চট্টগ্রামের এটাই নিয়ম, মানে ব্যয় ব্যয়ানদেরকে হচ্ছে মালা পরিয়ে বরণ করা হয়। তো সেটা চলছিল, মানে আমার চাচি, আমার আম্মু, তারপরে হচ্ছে ভাবির আম্মু, ভাবির চাচি, খালারা সবাই মিলে একজন আরেকজনকে মালা পরাই। চট্টগ্রামের বাহিরে আছে কিনা আমি জানি না, তবে চট্টগ্রামে এটা হয়। তো আমার আম্মুকে সবাই মালা পরিয়ে দিচ্ছিল, তারপর আমার চাচিদেরকে। তো এখন হচ্ছে আমরা এখন খেতে যাব, কারণ সবার অনেক বেশি খিদা লেগেছে। আর এটা হচ্ছে পার্পেল কালারের যে ওড়না পরেছে, সেও কিন্তু আমার ফুফি, ওনাকে কিন্তু ভিডিওতে আসেনি প্রথম থেকে, বলেছিলাম না অনেকজনকে কিন্তু আমি ভিডিওতে নিতে পারিনি। আমার ফুফি জাস্ট হচ্ছে একটা আসেনি, দশটা থেকে জাস্ট একটা আসেনি, আর নয় জনই কিন্তু এসেছে আলহামদুলিল্লাহ। আর এখন হচ্ছে আমরা খাবারটা খাবো, প্রচুর খিদে লেগেছে।
খাবার দাবারের পালা তো শেষ, এটা হচ্ছে খাবার দাবারের পরে। আইমান হচ্ছে এখন মিনহাকে আদর করছে, ভাবির ছোট ভাই। আর ওদিকে যে পিছন দিকে দেখা যাচ্ছে, ও হচ্ছে আমার চাচা। এই যে দেখা যাচ্ছে, একটু করে বসে আছে চেয়ারের মধ্যে। আর এদিকে হচ্ছে আমার দুই বোন, ওদের দুইজনের সাজ সুন্দর হয়েছে, দুইজনকে হচ্ছে সেম ভাবে সাজিয়েছে, একদম সেম ভাবে। মাথাটাও সেম ছিল, তবে আমার সাজটা আমার কাছে মনে হয়েছে তেমন ভালো হয়নি। আমি তো আপনাদেরকে আগেই বলেছিলাম পার্লারটা আমার সাথে যায় না, মানে পার্লারে সাজলে আমাকে মোটেও ভালো লাগে না, কেমন যেন পেতনিদের পেতনিদের মতো লাগে। এখন হচ্ছে আড্ডা দেবার পালা, মানে পরিবারের সবার সাথে এখন আড্ডা দিচ্ছি। আমার মামা, তিন নম্বর মামা এটা, যেনার দোকান থেকে হচ্ছে আমরা শপিং করেছি, ফেমাস শপিং মল, এটা হচ্ছে ওনার। তারপরে হচ্ছে মেজো মামি, ওনার ওয়াইফ হচ্ছে আসেনি, কারণ ওনার নাকি একটু অ্যালার্জির সমস্যা হয়েছে স্কিনের মধ্যে, মুখের মধ্যে, যার কারণে উনি আসেনি। আর উনি হচ্ছে মেজো মামি। এখন হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিদায়ের সময়, আসলে মানে বয়স্করাদের হাতে যে তুলে দেয়, আমাদের চট্টগ্রামে এটা করে, মানে বয়স্ক শ্বশুর শাশুড়ি, তারপরে হচ্ছে দাদি, এদের সবার হাতে হচ্ছে বউকে তুলে দেয়। তো এখানে হচ্ছে আমার ফুল রিলেটিভ, মানে ভাবির আম্মা, ভাবির চাচিরা, তারপর আমার ফুফিরা, কিন্তু সবাই আছে, ভাবির চাচিও আছে, আমার আম্মু, দাদি, তারপর আমার মামারা। তো বয়স্করাই কিন্তু বউটাকে মানে নেয় হাতে করে, এরকম একটা আসলে আমাদের চট্টগ্রামে বিয়ের সময় একটা রীতি আছে, যেটাকে বলে মানে চট্টগ্রামের ভাষায় বলে বউকে গসাই নেই। তো এখানে হচ্ছে সবাই আছে, এই যে। এই যে আমার মামাতো বোন, খুবই কিউট একটা মেয়ে, আমার মেজো মামির মেয়ে। আর ছোট মামি আর ছোট মামির কিউটি মেয়েটাকে আমি ভিডিও করতে পারিনি, আর মামাও ভিডিওতে আসেনি, একটু করে সম্ভবত এসেছে, আপনাদেরকে হয়তো বা বলতে পারিনি। মামার মামি আর হচ্ছে মামির মেয়ে, মানে ছোট মামির মেয়ে আর কি, ভিডিও তো হয়তো বা মিস হয়ে গিয়েছে বলতে, এসেছিল আর মামির আম্মু এসেছিল সাথে। তো প্রায় অনেকেই চলে গিয়েছে, শুধু আমরা রিলেটিভ প্রায় আছি এখানে, বিশেষ করে বেশিরভাগ অর্ধেক কিন্তু খালি হয়ে গিয়েছে। তো এদিকে হচ্ছে এটাও আমার খালা, তোমার সরি মা ফুফাতো বোন, এই যে আমার ফুফির মেয়ে। আর তাই নাপুকে তো কি যে সুন্দর লাগছে মাশাল্লাহ, তো ওদেরকে একটু ছবি তুলে দিচ্ছিলাম। তো এখন হচ্ছে বউকে হচ্ছে বাসায় নেওয়ার পালা, অলরেডি গাড়িতে উঠে গিয়েছে। তো এদিকে হচ্ছে আন্টি, আন্টি আমাকে মেরিনকে সবাইকে বলছিল, আমার মেয়েটাকে তো তোমাদের হাতে তুলে দিলাম, তোমরা দেখিও। তো আন্টিকে বলছিলাম, আন্টি মন খারাপ করবেন না, আমাদের ঘরে এখন আরও একটা বোন এসেছে, আমরা এখন চার বোন, এখন আমরা পাঁচ বোনের মতোই থাকবো, আপনি একদম টেনশন করবেন না। তো সবাই চলে গিয়েছে ক্লাবে, হচ্ছে আমরা ছিলাম, আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো ওয়েট করব কেন, একটু ছবি তুলে নেই। আর আপু তো ভাইয়ার সাথেই চলে গিয়েছে, তো আমি ছিলাম, তো সে কারণে সবাইকে একটু ছবি টবি তুলিয়ে দিচ্ছিলাম। তো ফাহিম, ইরফান, তারপরে তাসপিয়া, মিহি, নুসাইবা, নুসাইবা নেই, নুসাইবাও চলে গিয়েছে, ফাহামিতা, তো অলরেডি চলে এসেছি। Thank you.
We'll be right back.